نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى فاتقوا الله ما استطعتم সম্মানিত মুসলিয়ান কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি, যে তাকওয়া আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, যে তাকওয়া অর্জনের জন্য প্রত্যেকটি আবাদতকে আল্লাহ তাআলা প্রত্যেকটি আবাদত খরচ করেছেন, এই তাকওয়া যদি অর্জিত না হয় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। যারা এই তাকওয়া অবলম্বন করবে তাদের পরিণাম হবে জান্নাত। আর তাকওয়া অবলম্বন করতে পারলেই দুনিয়াতে আপনি সফল কাম হতে পারবেন, প্রত্যেকটি বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে কেউ তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাকে বিপদ, যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিবেন এবং এমন রিজিক দিবেন যে রিজিক সে কখনো চিন্তাও করেনি। সুতরাং এই তাকওয়া অবলম্বন করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলো দিয়েছেন সেগুলোকে যথাযথভাবে সম্মান করে চলতে হবে, সেগুলোকে মনে মেনে চলতে হবে, সেগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। তন্মধ্যে আল্লাহ তাআলার তাকওয়ার একটি বড় নিদর্শন হচ্ছে মসজিদ। মসজিদে তুমি শায়েরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন। মসজিদের এক নাম হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ তাআলা তিনি আরশের উপর রয়েছেন, আল্লাহর ঘর তিনি শুধু সম্মানের জন্য সেটা বলেছেন, সম্মানিত করেছে সেটা আল্লাহর ঘর বলে। কাবাও আল্লাহর ঘর আর সমস্ত মসজিদগুলো দুনিয়াতে যেগুলো সবই আল্লাহর ঘর, এই সবগুলি আল্লাহর ঘর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার এগুলি সম্মানের পাত্র। এখানে গেলে আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এটার প্রতি যে সম্মান প্রদর্শন করবে সেটা প্রমাণ করবে তার অন্তর ভিতরে তাকওয়া আছে। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি এগুলিকে সম্মান করবে সেটা প্রমাণ করে যে তার অন্তর ভিতরে তাকওয়া রয়েছে। আমর ইবনে মাইমুন বলেন আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি এমন অবস্থায় তারা সবাই বলতেন যে মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর, যেই ব্যক্তি এই মসজিদগুলো সম্মান করবে, এই মসজিদগুলোতে আসবে, অবস্থান নিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। ইমাম আব্দুর রাজ্জাক তার মুসনাদে বর্ণনাটি উল্লেখ করেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহর ঘর এই মসজিদটি আসলে প্রত্যেকটি ইমানদারের বাড়িঘর। ইমানদারের এখানে তার সবসময় চিন্তা থাকতে হবে যে এখানে অবস্থান করার কারণে আমি আরশের নিচে ছায়া পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে, তন্মধ্যে এমন এক শ্রেণী আরশের নিচে ছায়া পাবে যেই শ্রেণী তার অন্তরটি মসজিদের সাথে লেগে আছে। মসজিদের সাথে অন্তর লেগে থাকার অর্থ কী? এর অর্থ হচ্ছে কখন মসজিদে যাবে সারাক্ষণ, শুধু সে অন্য কাজে ব্যস্ত থাকলেও মাথার ভিতরে সবসময় আসে কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখন আমার রবের সাথে সাক্ষাৎ হবে, তার সাথে কথোপকথন করবো, এটা তার মাথার ভিতরে সবসময় ঘুরপাক খাচ্ছে। এই ব্যক্তি আর শুনেছে ছায়া পাবে সেদিন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া পেলে আর কোনো আরশের আর কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্য থাকবে মাথার উপরে, কতটুকু উপরে? এক মাইল উপরে। এখন সূর্য বহু দূরে থাকার পরেও আমরা গরমে সহ্য করতে পারি না, এসি লাগাইতে হয়,
ঘরে ফ্যান লাগাইতে হয়, সেখানে কিছুই থাকবে না। সে এমন এক ভূমি থাকবে যেই ভূমিতে বলা হয়েছে আটার কাইয়ের মতো অবস্থা হবে, আটা বানানোর জন্য যে কাই করা সেরকম অবস্থা হবে। কারো পা ডুবু ডুবো হবে, কারো ঘর্মাক্ত হতে হতে কেউ কারো নাক পর্যন্ত হবে, কেউ ডুবু ডুবু অবস্থা থাকবে, কারো হাঁটু পর্যন্ত হবে। আমল অনুসারে মানুষ ধর্মাক্ত হতে থাকবে। সে হাসরের মাঠে আপনার সবচেয়ে বেশি মনে হবে যে কোথায় ছায়া পাওয়া যাবে। সেই ছায়া যদি পেতে চাই আরশের নিচে, আরশের ছায়া যদি পেতে চাই, তাহলে মসজিদগুলোকে নিজের ঘর বাড়ি মনে করতে হবে, এই মসজিদগুলোকে নিজের বাড়ি মনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ আমাদেরকে দিয়েছেন যে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যার কলব অন্তর মসজিদের সাথে লেগে আছে। আল্লাহর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আমরা মসজিদগুলোতে আসি অনেক সময় এসে অল্প কতক্ষণের মধ্যে কীভাবে বের হবে চিন্তায় থাকি, সলাতের মধ্যে আমরা কী পড়েছি মনে রাখি না, সলাতের মধ্যে আল্লাহর সাথে যে আমরা কথোপকথন করছি, তার সাথে কিছু ভাব বিনিময় করছি, তার প্রশংসা করছি, আমার নিজের যত আবেদন নিবেদন তার কাছে তুলে ধরছি, এই কথা আমার মাথায় কখনো আসে না। কখন শেষ করব? ইমাম সাহেবের মধ্যে খেপে যায় অনেক সময়, এত লম্বা কেরাত দিল কেন? কখনো কখনো তার মধ্যে মনে হয় যে ইমাম সাহেবের আর কোনো কাজ নাই, শুধু লম্বা কেরাত দিয়েছে। কিন্তু আপনাদের গনিমত মনে করা উচিত, যেই সময়টুকু আমি মসজিদে কাটাচ্ছি এটা আখিরাতের সময়, আর যেই সময়টুকু বাজারে কাটাচ্ছি সেটা দুনিয়ার সময়। আখিরাতের এই সময়টুকুর জন্য আপনাকে সেদিন আপনাকে সেদিন শান্তি পাবেন যেই সময়টুকু আমার কাজে লেগেছে, আর দুনিয়ার সময়টুকু আপনার বিপক্ষেই যাবে বেশিরভাগ সময়। এই জন্য মসজিদে যে সময়টুকু থাকে সেখানে কীভাবে একজন মানুষ থাকবে, কী করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে দিয়েছেন আমাদেরকে। এই মসজিদগুলো থেকে হেদায়েতের নূর বের হয়, হেদায়েত এখানে পায়। আপনার যদি কেউ মসজিদে এসে একটি আয়াত শুনেন, একটি দাস শুনেন, একটি খুতবা শুনেন, তাহলে সেখান থেকে আপনি আলো নিয়ে বাসায় ফিরলেন। এখান থেকে আপনার সন্তানকে মসজিদমুখী করতে পারলেন, আপনার সন্তান দিনের উপরে বড় হলো এবং সে মনে করবে যে এটাই হচ্ছে আমার বড় কাজ। দুনিয়ার বুকে অনেক মানুষ আছে, তার অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক কিছু দেখতে চায়, কিন্তু মসজিদমুখী হওয়ার সময় সে পায় না। তার মতো দুর্ভাগ্য আর কেউ নেই, মসজিদের সময়টুকু দিতে পারে না, তার মতো দুর্ভাগ্য আর কেউ নেই। সে মনে করে করবো, অনেকে আছে অনেক দান সৎকার করে, অনেক সৎকার করে, অনেক কিছু করে, মসজিদ থেকে দূরে সরে থাকে। সেই ব্যক্তির ব্যাপারে সলভে সালিন সবসময় বলতেন, যখন কোনো মানুষকে দেখবে, কোনো মানুষকে দেখবে যে তাকবীর ওলা তার ক্রোধ হয়ে গেছে, পাশে দিয়ে দেয় কে মেরু, প্রথম তাকবীর তার ক্রোধ হয়ে গেছে, তার হাত তার থেকে হাত ধুয়ে ফেলো, এর অর্থ হচ্ছে এই ব্যক্তি কোনো কাজে লাগবে না। প্রথম তাকবীর অর্থ কি? ইমাম সাহেবের সাথে নামাজ পড়া, দেরিতে এসে কোনো রকমে সালাতে অংশগ্রহণ করা না, প্রথম তাকবীরের সঙ্গে সালাত আদায় করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেক সময় শয়তান এসে বলবে তুমি তো মানুষকে দেখানোর জন্য যাচ্ছ, ওইটাও শয়তানের এক কারসাজি, বলে ঠিক আছে দেখার জন্য গেলেও যাবো যাবো আমি ওখানে মসজিদে যাবো, দেখানোর জন্য গেলেও মসজিদে যাবো, তোমার কথা শুনবো না, ওইটা শয়তানের কারসাজি, আপনাকে মসজিদে আসতে হবে। এমন একটা সময় আসবে তখন আর আপনার মাথায় এটা আসবে না, শয়তান তখন লেজ গুটিয়ে পালাবে, মনে করবে যে আর আমার সুযোগ নেই, কিন্তু আমি কোনো সময় নষ্ট করতে পারছি না। এখান থেকে দাওয়াত শুরু হয়েছিল মসজিদগুলো থেকে, এই মসজিদগুলো থেকে দাওয়াতের উৎপত্তি হয়েছিল, আল্লাহর পথে দাওয়াত মসজিদগুলো থেকে হয়েছে। এটা আমরা সবাই জানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন মসজিদগুলো থেকে, সেটার ইতিহাস আমরা জেনে নেই, সবাই জানি যে কোথায় কীভাবে তিনি দাওয়াতের কাজ করেছেন। এখানে যারাই আসে অন্তর তাদের পরিচ্ছন্ন হয়, মসজিদে আসলে ঢুকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে, ঢুকার সময় আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ তালার দরজা আল্লাহ তালার রহমতের দরজাগুলো খুলে দেওয়ার দোয়া করেন, বের হওয়ার সময় আপনি দোয়া করেন আল্লাহ আমি যেন ভালো কিছু করতে পারি। এর অর্থ হচ্ছে আপনার চাওয়া উঠা বসা সব কিছু আপনি কিন্তু আল্লাহর উপর ন্যস্ত করে দিয়েছেন। এই জন্য মসজিদে একজন মানুষ যে প্রশান্তি পায় অন্য কোথাও প্রশান্তি পায় না। একজন মানুষ মসজিদে মসজিদে ওই রকম থাকবে যেমনিভাবে একজন একটা মাছ থাকে পানির মধ্যে, মাছ পানির মধ্যে থাকে প্রাণ থাকে, সেরকম একজন মানুষ মসজিদে যখন থাকে তখন তার প্রাণটা থাকা উচিত এরকম, যখন বের হবে তখন তার মনে হবে যে প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে, কখন আমি আবার মসজিদে যাব, আমার প্রাণটা আবার ঠিক আসবে। এই জন্য মসজিদের প্রতি আমাদের এরকম টান থাকা উচিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের নির্দেশ দিয়েছেন এই জন্য যে মসজিদে যারা আসবে তাদের ঈমান আছে, আল্লাহ তাআলা এটা আমাদের ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াবুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
তারাই তো আল্লাহর মসজিদকে নির্মাণ করে, যারা আল্লাহর উপর ইমান রাখে এবং কি আক্রান্ত হয়ে ইমান রাখে। নির্মাণ কি? নির্মাণ দুইভাবে হয়, একটি হচ্ছে বিল্ডিং বানানো, আরেকটি হচ্ছে বিল্ডিং বানানো হয়, সেটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে বলে, সালাত আদায় করে, কোরআন তিলাওয়াত করে, জিকির আজকার করে, সেখানে আপনি দার্স দিয়ে, সেখানে আপনি দাওয়াতের কথা বলে এই মসজিদগুলোকে আবাদ করা, এটা হচ্ছে তাআমির। দুটো তাআমিরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত। ইন্নামা ইয়াবুদু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ইমান রাখে এবং আখিরাতের উপর ইমান রাখে তারাই শুধুমাত্র মসজিদকে আবাদ করে। মসজিদকে আবাদ করার জন্য তার ইমানের পরিচয় হচ্ছে এটা যে মসজিদকে আবাদ করে। মসজিদে ওই মানুষগুলো তৈরি হয় যে মানুষগুলো পুরুষ, পুরুষের ভূমিকা পালন করে, যারা পৌরুষ আছে, যাদের তারা কোরআনে কারীম আল্লাহ তাআলা যারা মসজিদ তাদেরকে পৌরুষত্ব বলে বলেছেন, যারা সুরের মতো হাঁটে না, ব্যক্তিত্ব নিয়ে হাঁটে, ব্যক্তিত্ববান মানুষগুলো মসজিদে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারু ফিহা ইসমু ইউসাববিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওই ঘরে, এই ঘরসমূহ, এই মসজিদের এই ঘরসমূহ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এগুলো কিন্তু উঁচু করা হয়, উঁচু দুইভাবে করা, একটা হচ্ছে বিল্ডিং বানানো, আরেকটা হচ্ছে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাকবীর দেয়া, আল্লাহু আকবার বলা, আজান দেয়া, এটা নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইউযকারু ফিহা ইসমু, এখানে আল্লাহর নাম ঘোষণা করা হয় সকালে বিকেলে, সকাল সন্ধ্যে আল্লাহর নাম ঘোষণা করা হয়। রিজালুন, কিছু মানুষ করে, কারা করে, যারা এই এই করতে পারে, আল্লাহর নাম জিকির করতে পারে, আল্লাহর নাম স্মরণ করতে পারে, মসজিদে এসে সালাত আদায় করতে পারে, দাওয়াতে অংশগ্রহণ করতে পারে, এই মসজিদগুলোতে আল্লাহর জিকিরের কথা বলতে পারে, এরা হচ্ছে রিজাল, এরা হচ্ছে সত্যিকারের পুরুষ। ওই পুরুষ নয় যে শুধুমাত্র রাস্তায় দেখাতে পারে, রাস্তায় হাঁটে পুরুষত্ব দেখাতে পারে, সেটা নয়। যারা মসজিদে এসে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারে, তারাই হচ্ছে আল্লাহ তাআলা তাদের ঘোষণা দিয়েছে রিজালুন। কেমন রিজাল তারা? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তারা কোনো জিকির, জিকির থেকে কখনো তাদেরকে বেচা কিনা অথবা ব্যবসা তাদেরকে ফিরাইতে পারে না। ব্যবসার সময় হলে সবই বন্ধ হয়ে যায়। আপনি দেখেছেন অনেক দেশ আছে যে সমস্ত দেশে যখনই আজান হবে মসজিদ দোকানের দরজা বন্ধ হয়ে যায়, কারবার সব বন্ধ হয়ে যায়, এরকম বহু দেশ আছে। অনেকে আছে এরটুকু সৌন্দর্যের কারণে ইসলাম গ্রহণ করেছে। একটি সত্য গল্প পড়েছি, সেটা হচ্ছে সত্য গল্প না, সত্য ঘটনা। কুমারে আমেরিকান সেনাবাহিনী যখন এসেছিল, তখন এক বৃদ্ধ দোকান দিয়েছিল আমেরিকান সেনাবাহিনী, এক সেনা এসে বলল আমাকে ওই জিনিসটা দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার আজান শুনছে ওই বেটা দোকান বন্ধ করে দিছে। বেটা বলে দিবে না, বলে না নামাজের পরে আসো তুমি, নামাজের পরে আসো তুমি। ওই লোক বলল যে কি জিনিসের ডাকের কারণে ওটাকে বন্ধ করে দিল আমি জানি না, কারণ কোনো দেশ, যা বিশেষ করে যারা এই তথাকথিত দুনিয়াদার যে সমস্ত দেশগুলো আছে, এই দেশগুলো কখনো ব্যবসা ব্যতীত চলতে পারে, চিন্তাও করে না। এমন কোন কাজ আছে যে আহ্বানের কারণে বেটা আমার কাছে বিক্রি করলো না, এটা সে বুঝতে পারে না। পরে বলো যে কি, কোন আহ্বান তোমার, আমাকে বুঝিয়ে বলো কেন তুমি বন্ধ করলে। বলে যে আমাদের নিয়ম নির্দেশ হচ্ছে এটা, আজান যখন হবে আমরা আর কোনো কিছু বেচা কিনা করি না, আমরা মসজিদের জন্য রওনা হই। সেই ব্যক্তি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। এর একটি কারণ যে নিজের ব্যক্তিত্ব নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তারা রিজাল লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে বিমুখ করতে পারে না। কোনো ব্যবসা নয়, কোনো ব্যবসা নয় এবং কোনো রকমের বাড়তি বাইরের কোনো কাজ নয়, আল্লাহর জিকির যখন আসবে তারা সব কিছু ছেড়ে চলে আসে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদারগণ, জুমার দিনে যখন আজান হয়ে যায় তখন জিকিরের জন্য আহ্বান শুনলে তোমরা সব কিছু ছেড়ে জুমার দিকে চলে আসো, দ্রুত বেগে নামিতে হবে, শুধু চলে আসো না, দ্রুত বেগে আসো। সেই জন্য ইমামরা বলেন যে এই সময় কোনো বেচা কেনা করলে সেটা হারাম হবে, আজানের পরে বেচা কেনা করাটা হারাম হবে। যদিও এটাকে অনেকে দ্বিতীয় আজানের কথাই বলেছেন, দ্বিতীয় আজানের পরে বেচা কেনা করাটা হারাম হবে, এটা হচ্ছে নিঃসন্দেহে সবার মতে এটা, অর্থাৎ কোনো বেচা কিনা নাই, তখন একমাত্র আল্লাহ তাআলার জন্য আপনাকে ফিরে আসতে হবে, আল্লাহর নির্দেশ সেটা। এরা হচ্ছে পুরুষ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদের সম্পর্কে বলেছেন যে এরা সালাত কায়েম করে, যাকাত দেয়, এরা এমন দিনকে ভয় করে যেদিন চক্ষুসমূহ উল্টে যাবে এবং সেদিন মানুষের অন্তরসমূহ উল্টে যাবে, সেদিন মানুষ কিছুই দেখতে পাবে, একমাত্র আল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর সামনে সার আর কিছুই দেখতে পাবে না, আল্লাহ তাআলার দিকে অপেক্ষা করতে থাকবে, সেই দিনের অপেক্ষা, তার সেদিনকে তারা ভয় করে। সেটা কোন দিন? কিয়ামতের দিন, হাশরের মাঠের অবস্থা। হাশরের মাঠের অবস্থা চিন্তা করে তারা সব কিছু পরিত্যাগ করে মসজিদের দিকে চলে আসে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন যে ইন্নামা ইয়াবুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
তারাই শুধুমাত্র আল্লাহ তাআলার মসজিদকে আবাদ করে যারা আখিরাতের উপর ঈমান রাখে এবং আল্লাহর উপর ঈমান রাখে, ও আকামুস সালাতা সালাত কায়েম করে, ও আতাজ যাকাত যাকাত প্রদান করে, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে তারা ভয় করে না, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন তারা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। হেদায়েতপ্রাপ্ত কারা খুঁজে বেড়াতে হবে নাকি? অনেকে বলে অমুক হেদায়েতপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত দেখতে হলে এদের দিকে তারা মসজিদে আসে নিয়মিত, মসজিদে সালাতগুলো ঠিক মতো আদায় করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম মসজিদগুলোকে নিজের দিকে নিসবত করেছে। আল্লাহ তাআলা বলছেন ওমান আল্লাহু মিন মানা মাসাইদ আল্লাহ ইয়াজকারা ফী ইসমিহি ওয়াসআ ফী খারাবিহা উলাইকা মা কানু ইয়াদখুলুনা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজউ ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা মসজিদগুলোতে আল্লাহর ঘরগুলোতে মাসাজিদ আল্লাহ আল্লাহ নিজের দিকে সম্পর্কিত করেছেন, এগুলো আল্লাহর ঘর, এগুলিকে যারা সালাত আদায় করতে বাধা দেয় বা এগুলিতে কোনো রকমের বাধা সৃষ্টি করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন এর চেয়ে বড় জালেম আর কিছু নেই, এর চেয়ে বড় জালেম আর হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা মা কানু ইল্লা আয়াতুল ইল্লা খায়ফিন, এরা যে বাধা দিচ্ছে এরা এগুলিতে প্রবেশ করে ভীত অবস্থায়, এরা কোনো শান্তির সাথে এগুলিতে প্রবেশ করতে পারবে না। আর তাদের জন্য রয়েছে দুনিয়াতেও তাদের অপমান রয়েছে, আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদগুলোতে ইবাদতকে খালেস করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদরু মা আল্লাহ আহাদা, মসজিদগুলো আল্লাহর জন্য, শুধু মসজিদে বসে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। অনেক মসজিদ পাবেন, অনেক মসজিদ পাবেন, মসজিদের অভাব নেই, সেগুলোতে আল্লাহ ছাড়া মধ্যে ডাকা হয়, সেগুলোতে শিরিক করা হচ্ছে, বিদআত করা হচ্ছে। আমাদের এই মসজিদগুলোকে আল্লাহ তাআলা আবাদ রাখার জন্য সুন্নতের উপর প্রতিষ্ঠিত এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত, এগুলি যতক্ষণ থাকবে এগুলো অন্যরা এগুলি থেকে আলো পাবে। কিন্তু অনেক মসজিদ আছে, মসজিদ এগুলো অনেকাংশ সময় সেগুলি সহি সুন্নার উপর প্রতিষ্ঠিত না, সহি আকীদার উপর প্রতিষ্ঠিত না, কিন্তু ওটা হচ্ছে সত্যিকারের মসজিদ, যে মসজিদ আল্লাহ তাআলা তাদের যেটা সম্পর্কে বলেছেন যে লা মাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফী, ওই মসজিদটি যে মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে আপনি দাঁড়ান, যে মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়নি সেই মসজিদ দাঁড়ার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। এর অর্থ হচ্ছে সেখানে যেখানে আপনার যেতে হবে যেখানে তাকওয়ার মসজিদগুলি প্রতিষ্ঠিত, আর তাকওয়ার পূর্ব শর্ত হচ্ছে তাওহীদ থাকা, শিরক মুক্ত থাকা, বেদাত মুক্ত থাকা, সুন্নতের প্রতিষ্ঠিত হওয়া, সুন্নতকে যথাযথ বাস্তবায়ন করা, এটা হচ্ছে তাকওয়ার পূর্ব শর্ত। তাকওয়া শুধুমাত্র কোনো দরবার খুলে তাকওয়া হয় না, কোনো রকমের নাম দিয়ে তাকওয়া হয় না, কোনো রকমের বড় বড় লকব দিয়ে তাকওয়া হয় না, তাকওয়া হয় তাওহীদ এবং সুন্নার উপর প্রতিষ্ঠিত হলে সেটা হলো মসজিদ সত্যিকার তাকওয়া, এবং সেটাই তাকওয়া হবে যেটাতে শিরিক থাকবে না এবং সেটাতে কোনো বেদাত থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম মদিনায় ঢুকেই প্রথম যে কাজটি করেছেন মসজিদে কোবাতে এসেছেন, আপনারা জানেন কোবাতে জায়গা পল্লীতে এসেছেন, কোবা পল্লীতে এসে প্রথম তিনি মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা সেটা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেছেন। যখন মুনাফিকরা মসজিদ দ্বারা বানালো, ভিন্ন একটি মসজিদ বানালো, আল্লাহ তাআলা সেটার বিরুদ্ধে কথা বললেন, আল্লাহ তাআলা বললেন লা তাকুম ফিহা আবাদান, ওখানে কখনো দাঁড়াবেন না যেগুলো আল্লাহর এবং রাসূলের বিরুদ্ধে সে সমস্ত মসজিদ হয়েছে। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফী, মসজিদে কুবার শানে এটা নাযিল হয়েছে যে এইটা যে মসজিদটি প্রথম তাকওয়ার প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদটি আপনি দাঁড়ানোর বিষয় উপযোগী, অর্থাৎ আল্লাহ তার প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কাজটি তিনি প্রথম এসে কোবাতে মসজিদ বানিয়েছেন, বাড়ি বানান নাই, ছোট একটা বাড়ি বানান নাই, আগে একটা মসজিদ বানিয়েছেন। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত এই চিন্তা করা যে আমি কোথায় অবস্থান করছি, কোথায় বাসস্থান করছি, এই বাসস্থানের পাশে কি মসজিদ আছে কিনা এটা আগে চিন্তা ভাবনা করা উচিত। অনেক দেখবেন যে বড় বড় বিরাট আপনার এলাকার পর এলাকা বিল্ডিং হয়ে গেছে, মসজিদের জায়গা রাখা হয়নি, ওরা দুর্ভাগা, ওরা সকাল সন্ধ্যায় মসজিদে আসতে পারে না, এই জন্য মসজিদগুলোতে অনেক জায়গাতে এখন মসজিদ কিনে কষ্ট করে মানুষ মসজিদ বানাচ্ছে, তারা নিজেরাই রাখেনি, যারা এরকম বিরাট করে ইয়া বানিয়েছে, হাউজিং এরিয়া বানিয়েছে পুরা, কিন্তু মসজিদ বানায়নি। দুর্ভাগ্যবশত অনেক জায়গাতে অনেকে থাকতে পারে না, কারণ মসজিদ নেই, আর অনেকে কষ্ট করে মসজিদের কাছে থাকে। এটা হচ্ছে মানুষ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মসজিদের কাছে যেতে থাকতে চায়, আজানটা শুনতে চায়, সে মসজিদে আসতে চায়, যখনই শুনবে যে আল্লাহ আকবর বলছে, যখনই শুনবে হাইয়া আলা সালাম বলছে, তার মসজিদ ছাড়া অন্তরা শান্তি পায় না, আর যখন সে আজান শুনতে পায় না তখন সেখানে অবস্থান করা তার জন্য জায়েজ হয় না, কারণ সেখানে শয়তান বাসা বাঁধে, আর যেখানে আজান হবে সেখানে শয়তান থাকে না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজান শুনলে শয়তান পালাতে থাকে, তার বায়ু বেরো থাকে, কঠিন শব্দ করে সে পালাতে থাকে, কারণ আজানের শব্দ সহ্য করতে পারে না। সুতরাং একজন মানুষ যতক্ষণ পর্যন্ত মসজিদের পাশে তার ঘর বানাবে, এর অর্থ হচ্ছে সে আল্লাহ তাআলাকে ভালোবেসে এখানে তার ঘরটা বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই রাসূল প্রথম যখন আসলেন, যখন কুবা পল্লীতে আসলেন সেখানে মসজিদ বানালেন, তারপর আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সেখানে 13 দিন থাকার পরে অথবা মতান্তরে 12 দিন থাকার পরে তিনি যখন রওনা হয়েছেন প্রতিমধ্যে ওয়াদি রানুনা এখন যেটা মদিনাতে আছে সেখানে এসে আরেকটা নাম আর জুমার নামাজ আদায় করলেন। সেখানে মসজিদুল জুমা এখনও আছে, অর্থাৎ তিনি আরেকটা মসজিদ এখানে উদ্বোধন করলেন। তারপর আসলেন মসজিদ নবীতে, মসজিদ নবীতে আসলে প্রথম বললেন মসজিদ তৈরি করলেন প্রথমে আগে, যেখানে খালি জায়গা ছিল সেখানে আগে মসজিদের চিন্তা ভাবনা করলেন যে এই জায়গাটা মসজিদ বানাবো, আমি টাকা দিয়ে কিনে নিলেন যে জায়গা যে মালিক ছিল তার থেকে। তারপর সেখানে মসজিদ বা নিজের ঘরের চিন্তা করলেন না, রসুলের নিজের কোনো ঘর বাড়ি ছিল না, স্ত্রীদের ঘরে তার ঘর ছিল, থাকতেন মেহমান হয়ে আবু আইয়ুব আনসারির বাড়িতে মেহমান হয়েছিলেন, কিন্তু মসজিদের একদিনও তিনি দেরি করেন নাই। এর অর্থ মসজিদ ছাড়া আপনি আর কোনোদিন ইমানদার চিন্তা করতে পারে না, যে মসজিদমুখী সমাজ ছাড়া তার কোনো চিন্তা তার মাথায় আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, তিনি প্রথম দিন থেকে মসজিদ বানিয়ে শুধু মসজিদের নির্দেশ দেন নাই, নিজে পাথর বহন করেছেন। সাহাবায়ে কেরাম যখন আসতে বলতো ইয়া রাসূলুল্লাহ আমাকে এই পাথরটা দিন, রাসূল বলতো আরও পাথর আছে আমাকে এটা বহন করতে দাও, অর্থাৎ তুমি নিতে নিতে গেলে আমার সব থেকে আমি বঞ্চিত হব। রাসূল কোরআন গাইতেন, সাহাবায়ে কেরাম উত্তর দিত, সাহাবায়ে কেরাম কোরআন গাইতেন, রাসূল উত্তর দিতেন, কবিতার মাঝে একে আনন্দ ভাগাভাগি করতেন, কিন্তু মসজিদ বানাতেন। কিরকম মসজিদ ছিল? তাদের অভাব ছিল, টাকা পয়সা ছিল না, কোন রকমের তারা বিভিন্ন পাথর এনে তার উপরে খেজুর গাছের ছাউনি দিয়ে সেই সালাত মসজিদ বানিয়েছে অভাব থাকার কারণে। এরকম তো ওইরকম বানাতে হবে এরকম নয়, কিছু মানুষ আছে এখন মনে করে ওরকম বানিয়ে রাখতে হবে, এটা ঠিক নয়। যেরকম সামর্থ্য আছে সে অনুসারে কাজ করতে হবে, সামর্থ্য তখন ছিল না বলেই তা হয়েছে, যখন সামর্থ্য হয়েছে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু তার মসজিদ বাড়িয়েছে এবং সুন্দর করেছে। এর অর্থ সামর্থ্য অনুসারে রাসূল যতটুকু সামর্থ্য তার ছিল অতটুকু মসজিদের মধ্যে ব্যয় করেছেন। ইমানদার মসজিদকে সুন্দর করে দেখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য মসজিদে একটি ঘর বানাবে, এর অর্থ জান্নাতে একটি ঘর বানাবে। এর অর্থ কি? জান্নাতে একটি ঘর পেতে আপনি যাবেন, জান্নাতে যাবেন এটা প্রমাণ করতেছে। আল্লাহর জন্য ঘর ইখলাসের সাথে বানাতে হবে, লোক দেখানোর জন্য বলার জন্য নয়, আল্লাহর জন্য হতে হবে। মান বানা লিল্লাহি মসজিদান আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি মসজিদ বানাবে তার জন্য একটি ঘর আল্লাহ জান্নাতে বানাবে। এর অর্থ যে ব্যক্তি ঘরটা বসে থাকবে না, সেও জান্নাতে যাবে, সেও জান্নাতে যাবে এটা প্রমাণ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কামি ফাসে কাতাতি, কাতাত ছোট একটি পাখির নাম, পাখি কিরকম কবুতরের মতো এরকম একটি পাখি আছে সেখানে ডিমে তা দেয় বসে আছে। রাসূল বলছে একটুকু জায়গা দিয়ে মসজিদ বানায় একটুকু সওয়াব হয় না, উদ্দেশ্য হচ্ছে চেষ্টা করেছে সে, এই জন্য সবাই পুরোপুরি বানাই দিতে হবে না, যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু অংশগ্রহণ করলে এই মসজিদগুলোতে সেই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বিশ্বাস করি আমরা, এর অর্থ হচ্ছে মসজিদগুলো হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার পথ, এগুলির মাধ্যমে আপনার জান্নাতে সিঁড়ি বেয়ে এগুলি উঠতে হবে, উঠতে হবে আপনাকে। জিকির বলেন, দাওয়াত বলেন, আল্লাহর আল্লাহর কথা বলেন, কোরআনের বাণী বলেন, সবই মসজিদগুলোতে উচ্চারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সেই দার্স এবং তাদরিসের সিলসিলা জারি আছে, আজও দার্স হচ্ছে। যখনই আপনি যাবেন মসজিদ নবীতে আপনি দেখবেন দার্স হচ্ছে, কোনো না কোনো শেখ পড়াচ্ছেন, সেটা পড়ে এমনকি অনেক অনেক আমাদের উস্তাদদের মধ্যে অনেকে আছে ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দিয়ে মসজিদ দাস দেন, ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দিয়েছে মসজিদ ছাড়েন নাই, মসজিদ আপনাদের উন্মুক্তভাবে দিচ্ছেন সাধারণ মানুষ শুনছে, আর ছাত্ররা যারা সত্যিকার আলেম হতে চায় এই মসজিদগুলোতে তারা সবসময় অংশগ্রহণ করে, ছাত্র এই মসজিদ অংশগ্রহণ করে। আপনাদের ইমাম সাহেব আছে জানেন, উনি মদিনায় পড়ে এসেছেন, তিনি জানেন কীভাবে সেই দাসগুলো উন্মুক্ত এবং কত বেশি ইফেক্টিভ, কারণ সাধারণ এগুলি ক্লাসে পড়ানো হয় এগুলি মুখস্থ করা বিদ্যা, এগুলি পরীক্ষা শেষ হলে ছেড়ে দেয় মনে করে শেষ হয়ে গেছে, কিন্তু মসজিদগুলি আগ্রহ পরে গ্রহণ করা হয়। এই জন্য মসজিদের দলগুলোকে প্রাণবন্ত করার জন্য মসজিদের এগুলি এদেশেও চালু করার কোনো বিকল্প নেই। এই জন্য আপনাদের এই মসজিদগুলোতে আমাদের এই মসজিদগুলোতে যে কোনো সময় এই মসজিদগুলো এই দলগুলো চালু করা দরকার। সাথে সাথে মসজিদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস থেকে নিষেধ করেছেন, মসজিদের পরিবেশটা যেন বজায় থাকে, মসজিদ যেন হয় সেটা সেটা যেন কোনো বাজার না হয়ে যায়, দোকান না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি নিষেধ করেছেন যে মসজিদগুলোতে তোমরা কোনো কবর দিও না। অথচ আপনি এই ঢাকা শহরে অনেক মসজিদ পাবেন যেগুলিতে কবর রয়েছে, যেগুলিতে কবর রয়েছে অনেক মসজিদ আপনি পাবেন। এর অর্থ হচ্ছে কবর না মসজিদ, যেখানে রাসূল নিষেধ করেছেন লা তাতখুযু কুবুরা মাসাজিদ, কবরগুলিকে সেটা জায়গা বানিয়ে না, অর্থাৎ কবরগুলো মসজিদে কবর দিও না, সেটাকে রাসূল তারা কিন্তু সেটা অবমাননা করলো এবং সেগুলিতে তারা সালাত আদায় করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশটা বজায় রাখার জন্য মসজিদগুলোতে কবর না মসজিদে সালাত আদায় করা যাবে না, অত তারাই করছে এবং সেগুলোতে আসে বেশি জাঁকজমকপূর্ণ হয়ে আছে, সেগুলোতে আসলে শরীয়ত নিষিদ্ধ কোনো কবর না মসজিদে সালাত আদায় করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন জুখরুবাতুল মাসাজ থেকে, মসজিদ চাকচিক্য করা থেকে। অনেক মসজিদ দেখবেন সামনে, মসজিদের সামনে বিরাট কত কিছু লেখা, তার হিসাব নাই। লিখতে লিখতে এমনও লেখে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, আবার মসজিদে এই কোনো হারাম, মসজিদ যা লেখে ওইটা ইমাম মুক্তাদিরা বসে বসে সারাক্ষণ ওইটার দিকে তাকিয়ে থাকে, নামাজের ভিতরেও তাকায়। অনেক সময় দেখে নামাজের ভিতরে কোথায় কোন আটটা ভুল হলো ওইটা দেখতে তার পুরো সময় অবস্থা নষ্ট হয়ে গেছে। এর অর্থ হচ্ছে যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন সেটা দেখা দিয়ে তারা বেশি আগ্রহী। রাসূল এর জন্য মসজিদের সামনে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন, অথচ অনেক জায়গায় সেটা দেখবেন কেউ আল্লাহ মুহাম্মদ, কেউ অর্ধেক কালেমা, কলেমা পুরাটা কেউ এইভাবে লেখে মসজিদকে সামনে দিক পূর্ণ করে রাখছে। কে বলেছে তাদেরকে এটা লিখতে? মসজিদের সামনে কিছু না লিখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে ঝগড়া করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। বলছে যে অমুকের এটা হারিয়ে গেছে আল্লাহ তার জন্য কোনোদিন না পায়, এরকম বদদোয়া করে দিলেন। এর অর্থ মসজিদে কোনো কিছু এলান দেয়া নিষিদ্ধ, কারণ মসজিদে ওইসব দুনিয়ার এইসব জিনিসের জন্য নয়, বাজারের জন্য নয়, বেচা কেনার জন্য নয়, কিছু মানুষের বেচা কেনার জন্য, যেগুলো দুনিয়ার একান্ত খালি বেচা কেনা, এগুলি আসে মসজিদের ভিতরে আলোচনা করে কোথায় কি হলো, এগুলির জন্য মসজিদ তৈরি করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খারাপ গন্ধ নিয়ে আসতে নিষেধ করেছেন, বরং জুমার দিনে আরো একটু গুরুত্ব দিয়েছেন, গোসল করার প্রতি গুরুত্ব দিয়েছেন। কেন বলছে যে তোমরা কি হলো, তোমরা বছর মাস সপ্তাহে কি একবার গোসল করতে পারো না? তোমরা দাঁতে একটু নিয়ে আসো কেন, দাঁত মাজার কিছু পাও না? তোমাদের একবার গোসল করলে কি অসুবিধা হয়? কত নির্দেশ দেন রাসূল, শেষ পর্যন্ত নির্দেশ দিলেন, বললেন গোসল ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতাদি, প্রত্যেকটি বয়স্ক পুরুষের উপরে ওয়াজিব হচ্ছে জুমার দিনে একবার গোসল করা। এই জন্য একবার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু খুতবা দিচ্ছিলেন, ঢুকে বসে গেলেন, বলে যে ওসমান তুমি দুই রাকাত আদায় করনি? বলে যে আমি উঠবেন, আমি বাজারে ছিলাম, এই জন্য চলে এসে তাড়াতাড়ি। বলে যে তুমি বাজারে ছিলে, গোসলও করেনি, এখন আসে দুই রাকাত নামাজও পড়ানি, কীভাবে হলো? সেটা জানিয়ে দিলেন যে মসজিদের কিছু হক আছে, বুঝতে হবে যেভাবে আসলেই হলো না, বরং অত্যন্ত সুন্দর করে সেই জুমার দিনে আতর লাগিয়ে আসতে মসজিদে বলা হয়েছে। এখানে দুর্গন্ধ নিয়ে আসতে নিষেধ করা হয়েছে, পেঁয়াজ খেয়ে আসতে নিষেধ করা হয়েছে। পেঁয়াজের চেয়ে বেশি দুর্গন্ধ হচ্ছে যারা সিগারেট খেয়ে মসজিদে আসে, আশেপাশের মানুষকে কষ্ট দেয়, এটা কিন্তু মসজিদের আদব রক্ষা হয় না। মসজিদ যারা এখান থেকে শিখে যাবে, যারা মসজিদে আসবে তারা ধীরে ধীরে আসাও তারা অভ্যাস করে নেবে, তারা এই এই জাতীয় খারাপ দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়া থেকে দূরে সরে যাবে ধীরে ধীরে। এটা কিন্তু মসজিদে একটা বড় শিক্ষা, এর মাধ্যমে তারা এই দিকে আসতে পারে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সুন্দর কাপড় পরতে আসে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে বনি আদম, হে আদম সন্তানরা, তোমরা মসজিদে সুন্দর সুন্দর জিনিসগুলো সুন্দর পোশাক পরে তোমরা মসজিদে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের জন্য আলাদা পোশাক রাখতেন, আলাদা পোশাক রাখতেন, অন্য সময় পোশাক নিয়ে তারা আসতেন না। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সিয়াবুল বাজলা বা কাজের পোশাক পরে আসতে নিষেধ করতেন, যে তোমাদের কি আর কোনো পোশাক নেই মসজিদের জন্য, জুমার জন্য একটা আলাদা পোশাক যেন তোমাদের থাকে? এটা কী জন্য? সভ্য বানাতে চায়, ইসলাম মানুষকে সভ্য বানাতে চায়, যেখানে সেখানে যে অবস্থা চলে আসা যায় না, মসজিদ আল্লাহর সামনে আসা, আল্লাহর ঘরে আসা। দুনিয়ার রাজা বাদশাদের সামনে গেলে আপনি কিন্তু খারাপ পোশাক পরে যাবেন না, দুনিয়ার যত কত রকমের পোশাক আপনার খুঁজে বের করবেন যে এটা হলে এটা সুন্দর হয়, তিনজনের কাছে আপনি কেমন দেখা যাচ্ছে আমাকে, মসজিদে আসার সময় আপনার সেটা খেয়াল নেই। মসজিদে আসার সবচেয়ে সুন্দর পোশাকটা আপনার থাকা উচিত, যে কোনো সময় যে কোনো সময় মসজিদে আসার সময় সুন্দর পোশাকটা আপনার রাখা উচিত, যে মসজিদ ভিত্তিক সমাজ আমাদের গড়ার জন্য এটা খুব জরুরি জিনিস। মসজিদে পেশাব পায়খানা এগুলো করা থেকে দূরে থাকতে হয়। এক বেদুইন এসে মসজিদে পেশাব করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক না দিয়ে বললেন, কাজ শেষ করার পর বললেন পানি নিয়ে এসে ধুয়ে করো, তারপর তাকে বুঝিয়ে বললেন যে এই মসজিদগুলো এই কাজের জন্য নয়, এখানে এই কাজ হয় না, এখানে হচ্ছে আল্লাহর জিকিরের জন্য, এখানে হচ্ছে সলাতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য এই মসজিদগুলো, এখানে এই দুনিয়ার এই পয়সা কাজগুলো তোমরা এখানে করো না। এর কিছু মসজিদে এসে অপমানজনক কোনো কাজ, যেগুলি দুনিয়ার জিনিস, যেগুলি খুব ক্ষতিকর জিনিস, এগুলি মসজিদের মধ্যে করা যায় না। মসজিদ হচ্ছে ইমানদারদের ঘর, মুসলিম ইমানদারদের ঘর, সকাল বিকাল এতে হাজির হওয়ার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমনকি সন্তানদেরকে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন, সন্তানদেরকে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন। বরং সর্বে সালেহীনরাই বলতেন যে যে মসজিদে সন্তানরা আসে না, যেই মসজিদে কান্নাকাটি শোনা যায় না বাচ্চাদের, সেই মসজিদগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার উদ্যোগ হবে, কারণ আপনি সন্তানদের নিয়ে আসেন না, সন্তানদের নিয়ে আসতে হবে, তাদেরকে রাখতে হবে পাশে। কেন? তারা শিখবে যে মসজিদে আসা জরুরি, আর যদি এটা না আনেন তারা কি করবে? এখন তো দুনিয়া হয়ে গেছে হাতের মুঠোয়,
বসে বসে শয়তান দেখবে, শয়তান খুঁজবে। আপনি তাকে মসজিদে নিয়ে আসেন, এই সময়টুকু তাকে অন্তত অন্যায় থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাদেরকে সকালে ফজরের সালাতে নিয়ে আসবেন, তাদেরকে রাতের সালাতে নিয়ে আসবেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত মান সাল্লাল ফজর ফি জামাতি ফাহু বিযিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে করতে পারলো আল্লাহ জিম্মাদারি থাকবে। যেদিন আপনার ফজরের সালাত জামাত ছুটে যাবে আপনি মনে করেন সেদিন আল্লাহর আর জিম্মাদারি আর নাই আপনার। এই জন্য ফজরের সালাত মসজিদে এসে জামাতের সাথে পড়ুন। কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এক পা এগিয়ে যায় আল্লাহর কাছে তার এক পা মর্যাদা বৃদ্ধি হয়, আরেক পা গেলে তার গুনাহ মাফ হয়। এবং যদি এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে যদি কোনো, যতবার মসজিদে একজন মানুষ যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। আগে থাকে কতবার গেছে দেখেন, আপনি প্রতিদিন পাঁচবার আসলে পাঁচবার মেহমানদারি করে আপনার জমা রাখছে, যদি বিশ্বাস করে থাকেন গায়েব বিষয়ে, যদি আল্লাহর কথায় বিশ্বাস, রাসূলের কথা বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করতে হবে যে আমি মসজিদে আসা মাত্রই আল্লাহ আমার জন্য একটা মেহমানদারি ব্যবস্থা করে রাখছেন, এটার জন্য আলাদা মেহমানদারি। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মসজিদে আসার ব্যাপারে কোনো রকমের দেরি কেন করি? মসজিদে আসার পরে আমাদের যেই গুরুত্ব, আমাদের সন্তানদেরকেও সাথে নিয়ে আসতে হবে সবসময়। মসজিদে শুধুমাত্র আপনি নন, আপনার সন্তান নন, আপনার স্ত্রীদেরকে আনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দিদেরকে মসজিদ থেকে নিষেধ করো না। যদি পরিবেশ থাকে সেখানে আসার, দরজা ভিন্ন থাকে, পর্দা মুসের ব্যবস্থা থাকে, তাহলে মসজিদে নারীরা আসতে পারবে, ইসলাম কোনোদিন নিষেধ করে নাই। পরিবেশ রক্ষা করাটা খুব জরুরি, যেখানে পরিবেশ নাই সেখানে আমরা বলছি না। তো পরিবেশ থাকলে মসজিদে আনা জরুরি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিষেধ করেন নাই। যখন সাহাবায়ে কেরাম বলতেন যে এই অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে, রাসূল বলতেন যে একটা আলাদা দরজা করে দিলেন, যে এই দরজা দিয়ে শুধু নারীরা ঢুকবে, এখানে আর কেউ ঢুকবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ, এই দরজার নাম দিয়েছেন বাবুল নিসা, সেদিন থেকে আমি আর কোনোদিন ওই দরজা দিয়ে প্রবেশ করিনি। অর্থাৎ এই মসজিদে আর এই দরজা দিয়ে আর কোনোদিন পুরুষরা কোনোদিন ঢুকে নাই, কারণ মসজিদে মহিলাদের দরজা। সুতরাং মহিলাদের এরকম দরজা আলাদা করতে পারলে তাদেরকে মসজিদে আসার সুযোগ দেওয়া উচিত। কেন, কী লাভ? দেখুন, জুমাতে যেমন তারা আসতে পারবে, তেমনি ঈদের নামাজ সালাতেও আসতে পারবে, তারা বিভিন্ন কর্ম অংশগ্রহণ, তারা দরস শুনতে পারবে। এখনও অনেকে আছে মসজিদে দরস শুনে তারা আলেমা হয়ে গেছে, তারা দিন সম্পর্কে জানে, এরা সবচেয়ে বেশি নিগৃহীত, ঘরে কিছুই জানতে পারে না, জানার কোনো সুযোগ তাদের থাকে না। এদেরকে মসজিদে এসে দরসগুলো, আলোচনাগুলো, খুতবাগুলো শোনার সুযোগ করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। এটা কীভাবে করবেন আপনারা জানেন, মসজিদগুলো হচ্ছে যেন সমাজ বিনির্মাণে, সমাজের অবহেলিত সমাজেরকে, সমাজকে সঠিক পথে নেওয়ার জন্য একটা বিরাট মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাশরি মাশরিল মাশাইনা ফি যুলামিল মাসাইব বিন নূরিত তামি ইয়াউমুল কিয়ামা, যারা অন্ধকারে মসজিদের দিকে আসবে, অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছে, এখন তো অন্ধকার নাই সব আলো, তারপরও আসতে চায় না, অন্ধকারে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবে, তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ আপনি দিন। পূর্ণ নূরের সুসংবাদ কোথায়? সেটা যখন ফুলসেরাত পার হতে হবে তখন সবচেয়ে বেশি অন্ধকার, কিছুই দেখা যাবে না, তা আমল অনুসারে আলো পাবে। কাফেররা আর আগেই কেটে পড়বে, তো জাহান্নামে চলে যাচ্ছে, বাকি থাকবে ঈমানদার এবং মুনাফিকরা। ইমানদাররা সামনে এগিয়ে যাবে, মুনাফিকরা বলো আনজুরু না নাক্তাবিস মিন নূরিকুম, দাঁড়াও একটু তোমাদের নূর থেকে একটু নিব। সূরা হাদিদ আলাদা উল্লেখ করেছে, বলছে না পিছনের দিকে তাকাও, পিছনে তাকাইলেই ওরা চোখ পার হয়ে গেছে, এখন তাদের আলো চোখে পড়বে না। কিন্তু যে ব্যক্তি মসজিদ অন্ধকারে হেঁটে হেঁটে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাশশিরিল মাশাঈনা বিন নূরিত তামি ইয়াউমুল কিয়ামা, পূর্ণ নূর তাকে দেওয়া হবে সেদিন। এই সুযোগ আপনি আমি নিতে পারি মসজিদে হাঁটার কারণে, মসজিদের দিকে হাঁটার কারণে। অথচ বেশিরভাগ মানুষ মসজিদের দিকে হাঁটতে চায় না, মনে হয় তার মনে কি বলে, বড় হলে, বড় হলে, আপনি বড় হবেন, সেই সিউরিটি আপনাকে দিয়েছে কে? আপনার মতো অনেক যুবক কিন্তু কবরে চলে গেছে, বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে অনেক মানুষ চিন্তাও করে না যে মরে যাবে, সে কিন্তু ঠিকই মরে গেছে। অনেক মানুষ দুনিয়া সব দিয়ে বাঁচতে চেয়েছে কিন্তু বাঁচতে পারেনি, এটাও আপনার সে ঘটনা আপনার দেখেছেন, বলতে সব দিয়ে দেবো দুটো আমার ব্যথা থেকে মুক্তি দাও, ব্যথা থেকে মুক্তি দেওয়ার কেউ নেই। এর অর্থ হচ্ছে আপনি আমি যে কোনো মুহূর্তে আল্লাহর দিকে চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে আল্লাহ দিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত আপনার আমার। এই জন্য মসজিদ মুখী যদি থাকি সেটা হচ্ছে আল্লাহর পথে, আপনি অন্য মুখী থাকি এটা হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহ থেকে আল্লাহর সাথে শত্রুতা নামার মতো। এই মসজিদগুলি ছিল সমস্ত দাঁড়িদের একসাথে হওয়ার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে দাওয়াতগুলো পাঠাতেন, এখানে দরস হতো, এখানে মানুষের দেখাশোনা চলতো, এখানে হালাকাতুল ইলম হইতো। আপনি জানেন মসজিদ নবীতে কেমন দরস হয়, কীরকম দরস এখন পর্যন্ত হচ্ছে? একবার আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে গেলেন, দেখলেন যে বাজারে অনেক মানুষ, তিনি বলেন তোমরা এখানে বসে আছো, আল্লাহর রসুলের মিরাজ বন্টন হচ্ছে, কোথায় মসজিদে তোমরা যাবে না সেখানে? তারা দৌড়ে আসলো, মনে করলো কিছু বুঝি পাওয়া যাবে, মিরাজের কিছু পাওয়া গেল। আয়েশা বলে কিছুই নাই,
গিয়ে বলে যে আবহাওয়া কি বললেন, আমরা তো কিছুই পাইলাম না। বলে কিছু পাননি সেখানে, সেখানে দেখেন নাই, মানুষ দাঁড় দিচ্ছে, কহা ওইটা তো দেখেছি, ওইটাই তো মিরাজ, রসুল তো মিরাজে রেখে ওইটাই রেখে গেছেন, রসুল কি টাকা পয়সা রেখে গেছেন নাকি, রসুল রেখে গেছেন যেটা সেটাই তো বিক্রি হবে, সেটাই তো ওখানে দেওয়া হচ্ছে। তোমরা এই মসজিদগুলো থেকে দূরে থাকার কোনো সুবিধা কি? কোনো সুবিধা না, অসুবিধাই শুধুমাত্র। সুতরাং মসজিদগুলোতে যেই মানুষ বসবে সে মিরাজ নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজ শুধুমাত্র সে গ্রহণ করতে পারবে। এখানে কোনো একটা ভালো কথা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, হাদিস শুনবে, আল্লাহ মহান রসুলের কথা শুনবে। সুতরাং মসজিদ থেকে দূরে থাকার কোনো সুযোগ ইমানদার তো নাই, ইমানদার মসজিদ মুখে এই জন্য হতে হয়, এই জন্য ইমানদার সবসময় মসজিদে চিন্তা ভাবনা করে। দেখুন মসজিদে যেই ব্যক্তি থাকে আসা যাওয়া করবে, আল্লাহ তালা তার সম্পর্কে ঘোষণা দিয়েছেন, উকলুমা ও হেলে কেমিল কিতাব ও আকিম সলাত ইন্না সলাত হাইল ফাহশা ওয়াল মুনকার। মসজিদ মুখী হলে একজন মানুষ বারবার আল্লাহর সাথে যদি কোনো সত্যিকারের সত্যিকার মুসল্লি হতে হবে। অনেক মুসল্লি আছে মসজিদে এসে যায় আবার অন্যায়ও করে, ওজনও কম দেয়। হাদি সাহেব মসজিদে এসে যায় ওজনেও কম দেয়, কেন তার মসজিদে কেন আসছে এটাই জানা নেই, হজে কি বলছে এটাই সে বুঝে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভয় করে, ওলিমান খাফ মক্কা মরব্বিহি জান্নাতান, যে ব্যক্তি মরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাকে, তার দুটি জান্নাত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং যে ব্যক্তি মনে করে মসজিদে আসার পরে যে আমি যা পড়ছি যা বলছি আল্লাহর সাথে আমি কথা বলছি, সে ব্যক্তি আর এই মসজিদ থেকে বেরোবার পর অন্যায়ের পথে যেতে পারে না। এটা আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে সালাত অবশ্যই একজন ইমানদারকে অন্যায় অশ্লীল থেকে দূরে রাখে। সুতরাং এই মসজিদগুলোতে সবসময় হয়তো এখানে মাজমা বসতো জিকিরকারীদের, জিকিরকারী কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুম রাহমাহ ওয়া হাফাতুহুম মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহ। যে ব্যক্তি কোনো মসজিদে ঢুকবে, যেই মসজিদে ঢুকছে এই জন্য আল্লাহর একটি ঘর, সেই মসজিদে ঢুকে আল্লাহর কোনো কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কিতাব থেকে নিজেরা সেটা নিয়ে অধ্যয়ন করবে, তেলাওয়াত করে অধ্যয়ন করা ভিন্ন জিনিস, পড়ে চলে যাও এর চেয়ে অধ্যয়ন করার বহুগুণ বেশি, পড়া বুঝে পড়া যে আল্লাহ তাআলা কি বলছেন বুঝে নেই কি হবে বলছে, ইল্লা নাযালাত আলাইহিস সাকিনা, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করলে কোনো অর্থ বুঝলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল, প্রশান্তি নাজিল হয়, গাশিয়াতুহুমুর রাহমাহ আল্লাহর রহমত সেখানে আল্লাহ তাআলা ঢেকে দেন সেটাকে, ওয়া হাফাতুহুমুল মালায়েকা ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। কিভাবে ডানা বিছিয়ে দেন? একজন একজন ডানা বিছিয়ে দেন আসমান পর্যন্ত যান, একজন একজন খবর দেন যে আমরা এমন একটি মজলিসে বসেছি যেখানে কিছু মানুষ আল্লাহর কথা বলছে, আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করছে, সেটা ডানা একজন একটা আসমান পর্যন্ত যায়, সেখানে আল্লাহর কাছে তারা যে বলে যে কি করছে তারা, বলে তারা জান্নাত চাচ্ছে, জান্নাত দেখেছে, বলে দেখেনি, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, জাহান্নাম দেখেছি, দেখেনি, দেখলে কি করতো আরও বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইতো, জান্নাত দেখেনি, জান্নাত দেখলে কি করতো আরও বেশি জান্নাত চাইতো। আল্লাহ তাআলা বলেন উশহিদুকুম আন্নি কদ গাফারতু লাকুম, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এই ওই ব্যক্তি সেটা পেতে পারে যে ব্যক্তি সত্যিকারের মসজিদে আল্লাহর কোরআনের দার্সে বসবে এবং আল্লাহর কোরআনের হাদিস বোঝার জন্য দার্সে বসবে, সেই ব্যক্তির সহজেই ক্ষমাটা চলে আসতে পারে। তখন ফেরেশতারা বলে ইয়া রাব্বুল আলামিন, অমুক ব্যক্তি তো সেখান দিয়ে যাচ্ছিল, শেষে লজ্জা মুখে বসে বলছে, আল্লাহ তাআলা বলবেন নাহনু কওমুন লা ইয়াশকা জালিসু, এমন এক জাতি তারা, তালিকা কওম লা ইয়াশকা, তাদের সাথে কেউ বসে এটা হতবাগা হয় না, তাকেও এর মধ্যে সামিল করে নাও। সুতরাং একজন মানুষ যে ব্যক্তি মসজিদে আসবে সে যতই খারাপ লোকে হোক না কেন ধীরে ধীরে তার মধ্যে ভাবান্তর আসবে, তার ধীরে ধীরে তার আমলগুলি কবুল হতে থাকবে, কিন্তু মসজিদে যে আসবে না তার আমল কোথায় করবে, সে তো ভালো পথে থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নারীদের জন্য আলাদা দর্শন ব্যবস্থাপনা করেছেন, মসজিদে একটা বিরাট সমাজে একটা বিরাট অবহেলিত শ্রেণী হচ্ছে নারীরা, রাসূল আলাদা ব্যবস্থাপনা করেছেন। তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ পুরুষরা সবসময় দার্স নেয় আমরা নিতে পারি না, রাসূল বললেন ঠিক আছে তোমাদের জন্য আলাদা একটা দিন নির্ধারণ করে দিলাম, সেদিন শুধু তোমাদেরকে দার্স দিব। ঠিক এই জন্য সুন্নাহ হচ্ছে ইমাম সাহেব খতিব সাহেব এবং যারা মসজিদের সাথে সংযুক্ত আছে তাদের দায়িত্ব হচ্ছে মসজিদে নারীদের জন্য একটা দার্সের ব্যবস্থা করা, তারা পর্দার অন্তরাল থেকে সেটা শুনবে, যে কোনো সময় তাদের শোনার ব্যবস্থাপনা করা, তারা শোনার জায়গা থাকে না, বেশিরভাগ সময় তারা ঘর নিয়ে ব্যস্ত থাকে, সন্তান নিয়ে ব্যস্ত থাকে, এই সন্তান ঘর কিন্তু হাসরের দিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, সেদিন শুধুমাত্র সেটাই কাজে আসবে দিন সে দুনিয়াতে আল্লাহর জন্য করতে পেরে সেটাই শুধুমাত্র কাজে লাগবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে তাদেরকে ওয়াজের ব্যবস্থাপনা করেছেন। এই জন্য রাসূলুল্লাহ আরও বলেছেন আনসারী মহিলারা কতই না উক্ত, লজ্জা তাদেরকে মাসালা জানতে কোনো বাদশা দেয় না। অনেক মানুষ মেয়েরা আছে সালাত কখন করতে হবে সেটা জানে না, সালাত কখন বন্ধ করতে হবে সেটা জানে না। অনেক মেয়েরা আছে ফোন করে বলে যে আমি তো বছর বছর ধরে এই অবস্থায় নাপাক অবস্থায় সালাত আদায় করছি, আবার অনেকে বলে যে আমি তো অনেকদিন এই কারণে সালাতে পড়িনি, আবার অনেকে বলে যে আমি তো রোজাও পালন করে আসছি,
মানে জানে না কোনটা তাদের সবচেয়ে বেশি দুর্ভাগ্য, তাদের সম্বন্ধে দিন সম্পর্কে তাদের বাপ তাদের স্বামীও জানে না, পরিবারের লোকেরও জানে না, তো দিন সম্পর্কে তাদেরকে জানার কোনো সুযোগ নেই। এই জন্য তাদেরকে যদি কোনো আপনি দিনমুখী করতে পারেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম দিনমুখী হবে, কারণ তারা ঘরে থাকে, আপনার মেয়েকে শিক্ষা দিবে, পরিবার সামনের পরিবারকে তারা শিক্ষা পরিজনকে শিক্ষা দিবে। এই সুযোগটা আমরা হাতছাড়া কেন করি? মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হেসবা করতেন, হেসবা কি যারা মসজিদে কে আসলো কে গেল না খোঁজ নিতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে ব্যক্তি মসজিদে আসে নাই ও তো মুনাফিক হবে, ও তো মুনাফিক হবে, কেন আসে না মসজিদে? বরং তারা স্পষ্ট দর্শনও করতেন যে মুনাফিক হওয়ার কারণে ও তো মসজিদে আসেনি। বরং রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন যে অন্য ধারণা করো তোমরা, বলেন ইয়া রাসূলুল্লাহ লোকটা মুনাফিকই নইলে আসে না কেন মসজিদে? কখনো কখনো তিনি বলতেন এটা যে মসজিদে যে ব্যক্তি আর সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা কখনো কখনো এটা মনে করতাম অসুস্থ প্রতিপদে আসবে না, কিন্তু না দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে এসে শান্তি পেত, এর আগ পর্যন্ত থাকতো না। আমরা সামান্য অজুহাতে যে ঠান্ডা পড়ছে গরম পড়ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে অজুহাতে ঘরে বসে থাকি, মসজিদ মুখে আমরা হই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ ব্যতীত আর কোথাও সালাত আদায় করতে নিষেধ করেছেন, বলেছেন মসজিদের পড়োশী মসজিদে সালাত আদায় করবে, এটাই হচ্ছে নিয়ম। বরং আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মসজিদের পড়োশী মসজিদে যদি কোনো সালাত আদায় না করে ঘরে পড়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ তোমরা পরিত্যাগ করলে, আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ পরিত্যাগ করে সেই ব্যক্তি লা দলালতুম পথভ্রষ্ট হয়ে যাবে সেই ব্যক্তি। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যারা অসুস্থ আছে তাদের দেখাশোনা করতেন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় মসজিদে এসেছিলেন, সেখানে অবস্থান নিয়েছিলেন, মসজিদে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন, সেখানে রাসূলুল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করতেন। রাসূলের কোনো আলাদা জায়গা ছিল না, মসজিদে তিনি সাক্ষাৎ করতেন, মসজিদে তো মসজিদে তিনি বিচার ফয়সালা করতেন, আগেকার নবীরও মসজিদে বিচার ফয়সালা করতেন। অনুরূপে মসজিদে মানুষ ভালো মন্দ সব মানুষের সাথে সাক্ষাৎ হয়, কার কি অসুবিধা আছে জানতে পারে, একে অপরের অসুবিধা দূর করার জন্য সবসময় সচেষ্ট থাকে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের কোনো বাড়িঘর ছিল না, আমরা মসজিদেই থাকতাম। যুবক বয়সে মসজিদে থাকা এটা বিরাট ব্যাপার, মসজিদে একটা বাড়িঘর ছিল না দেখে মসজিদে অবস্থান করতাম, সেখান থেকে আমাদেরকে মাঝে মাঝে যদি কোনো সুযোগ পেতাম সে কাজ করতে যেতাম। আসহাবে সুফা নামে একটা বিরাট অংশ ছিল, মসজিদে তাদের জীবনটা অতিবাহিত করতো, কোথায় যাবে জায়গা নেই মসজিদে তাদের সময় কাটাতো, এবং সেখান থেকে তারা জিহাদে চলে যেত, আল্লাহর পথে তারা কাজ করে দাওয়াতে চলে যেত, যেখানে রসুল পাঠালেন সেখানে চলে যেত, তারা ভিন্ন চিন্তা করতেন। এর অর্থ হচ্ছে মসজিদ হচ্ছে সমস্ত কর্মের মূল জায়গা। বরং হাদিসে আছে শেখ আলবানী হাদিসটি হাসান বলেছেন, তিনি বলতেছেন মসজিদে কিছু ওয়াতাত আছে, লোক আছে যারা ফেরেশতারা তাদের সাথে বস তাদের সাথে চলাফেরা করে সেখানে থাকে, যদি চলে যায় তারা কোনো কারণ না থাকে ফেরেশতারা তাদের খোঁজ খবর নিতে থাকে, ফেরেশতারা তাদের খোঁজ খবর নিতে থাকে, এবং যদি অসুস্থ হয় ফেরেশতারা তাদেরকে দেখতে যায়, যদি আপনি দেখতে পান না আপনি দেখতে পারেন না ফেরেশতারা তাদেরকে দেখতে যায়, এবং তারা যদি কোনো বিপদে পড়ে ফেরেশতা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। এতে মসজিদমুখী হলে শুধুমাত্র এই সুযোগটা আমরা পেতে পারি। এই মসজিদ কিছু লোককে তৈরি করেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মিনাল মুমিনিন রিজালুন, ঈমানদারদের থেকে কিছু মানুষ আছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা সত্য করে দেখিয়েছে যার উপর আল্লাহর অঙ্গীকার করেছে। এই মানুষ কিছু এই মসজিদে কিছু মানুষ তৈরি করেছে যারা কি সত্য করে দেখিয়েছে, নিজের জান আল্লাহর পথে দেওয়ার জন্য সব সময় তারা প্রস্তুত ছিল। এরা কোন মানুষ? এরা কি বাইরের লোক? কেউ না, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যারা তৈরি হয়েছিল তারাই শুধুমাত্র আল্লাহর দিনের জন্য সবসময় ব্যস্ত ছিল, এবং কোথায় কোন যুদ্ধ হয় কোথায় কোন রণাঙ্গনে কি করতে হবে সেখানে যাওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত ছিল। এর অর্থ হচ্ছে মসজিদ থেকেই আলুয়েতুল জিহাদ, জিহাদের পতাকা এখান থেকে উত্তীর্ণ হয়েছে, মসজিদ থেকে এই লোকগুলি বের হয়েছে। মসজিদমুখী যদি আপনি কাউকে দেখেন তাহলে আপনি কখনো চিন্তা করবেন না যে এরা খারাপ পথে আছে, অনেক মানুষ আছে এই চিন্তাটা করে যে মসজিদে গেছে ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটা জায়গাতে যখন আসবে আপনি দেখবেন যে তারা সীমার বাইরে চলে যাচ্ছে, তখন আপনি তাদেরকে সাবধান করবেন, সেটা দায়িত্ব রয়েছে ইমামের, দায়িত্ব রয়েছে যে কোন জায়গায় গেলে শেষ জায়গা পথ হারিয়ে যাবে সেই পথ থেকে তাদেরকে আগলে রাখবেন, যে তোমাকে মসজিদ মুখী হবে তবে তুমি বাড়াবাড়ি জায়গা যেও না, হানাহানি মারামারি জায়গা যাওয়ার জন্য তাদেরকে সেভাবে সাবধান করতে হবে। কিন্তু এর আগ পর্যন্ত মসজিদ থেকে বাধা দেওয়ার অর্থ হচ্ছে আপনি নিজেও নষ্ট হচ্ছেন, আপনার প্রজন্ম নষ্ট হচ্ছে, আখেরাত আপনার নষ্ট করতেছেন। আপনি মসজিদ থেকে কাউকে বাধা দেওয়ার জন্য জায়েজ নাই, জায়েজ করা সে মসজিদ থেকে বাধা দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম পৃথিবীর যে জায়গায় নেমেছেন সেখানে মসজিদ নির্মাণ করেছেন। আপনারা জানেন বাংলাদেশে এখনও একটা প্রাচীন মসজিদ পাওয়া যায় যেখানে যে সাহাবাদের যুগ থেকে আসছে, এর অর্থ হচ্ছে সাহাবারা যেখানে আসছেন বাড়িঘর করেন না, মসজিদটা ঠিকই বানিয়েছেন, সেখানে ঘরটা রয়ে গেছে এখনো মসজিদের জায়গা, বিভিন্ন জায়গাতে এখনো বিভিন্ন ভগ্নাংশের পাওয়া যায়। কেন এই মসজিদগুলির ভগ্নাংশের পাওয়া যায়? ওর অর্থ হচ্ছে তারা কিন্তু মসজিদ নির্মাণ করেছেন, কারণ তারা দেখেছেন মসজিদ ভিত্তিক যদি থাকে ইমান থাকবে, আর মসজিদ ভিত্তিক না হলে সে দেশে আর ইমান আমলের জিনিস থাকবে না। এই জন্য ইমানদাররা সবসময় মসজিদমুখী হয়। আল্লাহ আমাদেরকে এই মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রহিম।